জলের দাবিতে পঞ্চায়েত অফিসের ভিতরে বিক্ষোভ মহিলাদের। হাতে বালতি নিয়ে ব্যাপক বিক্ষোভ ডোমজুড়ের বাঁকড়া দুনম্বর গ্রাম পঞ্চায়েতে। ঘটনায় ব্যাপক উত্তেজনা, ব্যাহত পঞ্চায়েত পরিষেবা। খবরটি নিবেদন করছেন এসআর জুয়েলার্স ডোমজুড়। দীর্ঘ দুবছর পানীয় জলের সংকটে ভুগছেন বাঁকড়া দুনম্বর গ্রাম পঞ্চায়েতের বাদামতলা, জমাদারপাড়া, সানাপাড়া সহ বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ। স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি সহ বিভিন্ন জায়গায় সমস্যার কথা জানালেও কাজের কাজ কিছুই হয়নি বলে জানাচ্ছেন তারা। এমনকি স্থানীয় বিধায়ককে বিষয়টি জানিয়েছেন বলেও জানান তারা। তাই বাধ্য হয়ে সোমবার সকালে এলাকার কয়েকশো মহিলা বালতি হাতে বিক্ষোভ দেখান পঞ্চায়েত অফিসে। এমনকি চেয়ার টেবিলও উল্টে দেয় বিক্ষোভকারীরা। জানানো সত্ত্বেও কেন সমস্যার সমাধান হচ্ছে না তা জানতে বিক্ষোভে ফেটে পড়েন মহিলারা। সপ্তাহের প্রথম দিনেই আচমকা বিক্ষোভে হকচকিয়ে যায় পঞ্চায়েত কর্মীরা। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ডোমজুড় থানার পুলিশ। গত তিন বছর জল আসছে না। আমরা সব কিছু সব জায়গায় সুবিধা নিয়েছি, কেউ আমাদের কোনো সুবিধা দেয়নি, সেই জন্য আজ আমরা রাস্তায় নেমেছি। সবাইকে চিঠি লেখা হয়েছে, সবাইকে বলা হয়েছে, সবার কাছে সব কিছু চিঠির মাধ্যমে বলা আছে, ফোনের মাধ্যমে বলা আছে, কোনো ফোনে অ্যালাউ করে না আমাদের ব্যাপারে। যেখানে আবার ওদেরকে বলে যেখানে পারো সেখানে চলে যাও, এরকমভাবে আমাদের ভাষা বলে আমাদের। তো আমরা আজ কী করছি, আমরা তখন রাজীবদার কাছে গিয়েছি, রাজীবদার পাঠিয়েছে আমাদের আলমদার কাছে। আলমদা আমাদের এক গাড়ি করে মাল দিচ্ছে, এক গাড়ি মাল আমাদের মানে দু সেকেন্ড যায় না, চারটে ফ্যামিলির মধ্যে এক গাড়ি মাল শেষ হয়ে যায়। তাহলে আমরা কী সিদ্ধান্ত নেব? আমাদের ওখানে মোট 5,000 লোক আছে। হ্যাঁ, আরও বেশি হবে তো কম হবে। আমাদের সদস্যকে বলে পায়ে তেল মাখানো হয়ে গিয়েছে, সেই তেল আমাদের শেষ হয়ে গেছে, কিন্তু সেই সুবিধা আমাদের হচ্ছে না। এখন আমরা রাস্তায় বেরিয়েছি, যখন রাস্তায় বেরিয়েছি তখন পুলিশ প্রশাসন নিয়ে আমাদেরকে আটকাচ্ছে, সেই আনারটা আমাদেরকে আটকাচ্ছে, বলছে তোমাদের একদিন আমাদের সুবিধা দাও যে আমরা একদিনের মধ্যে করে দেবো। আমরা যখন চেঞ্জার খোলার কথা বলতাম, বলতো চেঞ্জারে কোনো সুবিধা পাওয়া যাবে না, চেঞ্জার কোনো কিছু হয়নি, তোমাদের পানির বোরিং ঠিক হবে তবে তোমরা পানি পাবে। আজ বলে 6 মাস হয়ে গেছে চেঞ্জার আমাদের ঠিক হচ্ছে না। আমরা জল চাই, অনেক জল চাই আমরা। হ্যাঁ, সকালবেলাতেই আমি খবর পাই যে বাঁকড়া দুয়ের কিছু ওখানকার মহিলা গ্রামবাসী, বিশেষ করে তারা বাঁকড়া বাদামতলা, জমাদারপাড়া, মুন্সিডাঙ্গা এই সমস্ত অঞ্চলের, এখানে কিছু জলের সমস্যা আছে, ওই অঞ্চলগুলিতে কেন্দ্রীয় তরফ থেকে জলের সাপ্লাই করা হয় সারফেস ওয়াটার। ওখানে জলের সমস্যা বেশ কিছু দিন ধরেই, অনেকগুলো একটি টিউবওয়েল খারাপ হয়ে গেছে, জলের স্তর নেমে গেছে, কিছু টেকনিক্যাল বিষয়ও আছে। আজকে ওনারা গ্রাম পঞ্চায়েতের অফিসে একটা ছোট্ট একসাথে জড়ো হয়েছিলেন ওনাদের দাবিগুলো নিয়ে।
পঞ্চায়েত ওখানে উপস্থিত ছিল, পঞ্চায়েতের যারা প্রতিনিধিরা আছেন এবং পুলিশও সাথে সাথে গেছিল যাতে এই যে সমস্যাটা সেটা যাতে বড় আকার ধারণ না করে। আমাদের ব্লক প্রশাসনের তরফ থেকে আমরা সাথে সাথে কেএমডি এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি এবং সেখানে কেএমডি এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার যিনি অপারেশন ম্যানেজমেন্ট মেনটেন্যান্সটা দেখেন বাঁকুড়া অঞ্চলে, উনি কালকে আমরা ওনার সাথে বসছি আমাদের ব্লক অফিসেই এবং সেখানে বাঁকুড়া দুই গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিও থাকবেন, উপপ্রধান সাহেব বলেছেন উপস্থিত থাকবেন, এছাড়া আমাদের পঞ্চায়েত সমিতির আমি জনস্বাস্থ্যের কর্মাধ্যক্ষ সহসভাপতি এবং সভাপতি ম্যাডামকে আমি অনুরোধ করব থাকার জন্য যাতে একসাথে বসে আমরা একটা সলিউশন আনতে পারি যে কিভাবে ওই অঞ্চলটাতে আমরা এই যে জলের সমস্যা যেটা বেশ কিছুদিন ধরে চলছে এটার একটা আশা করছি আগামীকাল একটা মানে সলিউশন আমরা পেতে পারবো। কি কারণ বলে মনে হচ্ছে? ইউনিক ক্লথস ওয়েস্টার্ন গার্মেন্টসের এক অনন্য প্রতিষ্ঠান। এখানে মহিলাদের লেহেঙ্গা, ঘাগড়া, শাড়ি, সারারা ও পুরুষদের টি শার্ট, জিন্স, শার্ট সহ শিশুদের পোশাক পাওয়া যায় এক আকর্ষণীয় দামে। ঠিকানা মাকড়দহ পোস্ট অফিস পাড়া, গ্রাম পঞ্চায়েতের সন্নিকটে। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে অ্যারাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর, যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে, তাহলে আর দেরি কেন, আজই আসুন আল তামার।